সপ্তম শ্রেণী বাংলাদেশ বিষয় পরিচয় অ্যাসাইনমেন্ট প্রশ্ন এক, একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। প্রশ্ন দুই, তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করা হয়, অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় অ্যাসাইনমেন্টের দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। এবার চলো প্রশ্ন দুটির উত্তর দেখে নেওয়া যাক। এক নম্বর প্রশ্নের উত্তর, একটি দেশের জন্য একজন সুনাগরিকের প্রয়োজন রয়েছে। একজন সুনাগরিকই পারে দেশের উন্নতি ঘটিয়ে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। একজন সুনাগরিক হিসেবে আমারও কিছু করণীয় আছে। যদি আমি একজন সুনাগরিক হতে চাই তাহলে আমাকে অবশ্যই আমার করণীয়গুলো গুরুত্বের সাথে পালন করতে হবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমার করণীয়গুলো নিম্নরূপ। এবার চলো করণীয়গুলো দেখে নেওয়া যাক। এক, দেশকে ভালোবাসা। একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে প্রথমেই আমার দেশকে ভালোবাসতে হবে। যার দেশের প্রতি ভালোবাসা নেই সে আর যাই হোক কখনো সুনাগরিক হতে পারে না। দুই, দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে ধারণা। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আইন সম্পর্কে যদি নাই জানা থাকে তাহলে সুনাগরিক তো দূর নাগরিকও হতে পারবো না। তিন, আইন মেনে চলা। দেশের প্রত্যেকটা আইন সুষ্ঠুভাবে মেনে চলাই একজন সুনাগরিকের কর্তব্য। আমাকেও তাই সব আইন কানুন মেনে চলতে হবে। চার, আত্মসংযমী হওয়া। আমায় অবশ্যই আত্মসংযমী হতে হবে, সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পাঁচ, সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানা। সুনাগরিকের সকল কার্যাবলী সম্পর্কে জেনে আমাকেও সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। উপরে উল্লেখিত বিষয়গুলো মেনে চললে আমিও একজন সুনাগরিক হতে পারবো। প্রশ্ন দুই উত্তর, নির্বাচন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দেশের নাগরিক ভোট দিয়ে প্রতিনিধি বানাতে পারে। এই নির্বাচনকে সঠিকভাবে পরিচালনা করা খুবই জরুরি। সেজন্য নির্বাচন কমিশনকে অবশ্যই একটি নির্বাচন আচরণবিধি তৈরি করতে হয়। নির্বাচন কেন্দ্রে যেন কোনোরূপ বিঘ্ন না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার এলাকায় নির্বাচন হয়, নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য থাকে নানাবিধ আচরণবিধি। আমাদের এলাকায় নির্বাচনের সময় যেসব আচরণবিধি অনুসরণ করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো। এক, ভোটার কেন্দ্র পরিষ্কার রাখা হয়। দুই, ভোট প্রচারের জন্য মাইক দিয়ে ঘোষণা জানানো হয়। তিন, রশিতে পোস্টার লাগানো হয়। চার, বাড়ি বাড়ি গিয়ে পোস্টার বিতরণ করা হয়। পাঁচ, মিছিল বা সমাবেশ করা হয় না। ছয়, দেয়ালে পোস্টার লাগানো হয় না। সাত, পুলিশ কর্মী নিযুক্ত রাখা হয় পরিস্থিতি শৃঙ্খলাপূর্ণ রাখার জন্য। আট, প্রচারের জন্য কোনো গেট বানানো হয় না। নয়, প্রচারের জন্য কাউকে ঘুষ দেওয়া হয় না। দশ, মোটর সাইকেলে বা যানবাহনে চড়ে মিছিল করা হয় না। এগুলো হচ্ছে আমার এলাকার নির্বাচনের আচরণবিধি।